এই গুড মর্নিং ডেলি ব্লগ লাভার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল উঠেছি আর আমরা উঠেছি লেটে, শ্রীপর্ণা চলে এসেছে আগে, যাক ওর 4 বছরের কলেজ শেষ, কলেজ লাইফ শেষ, তাই আর তো কলেজ লাইফ পাবি না। জব পেয়ে গেছে আর রিসেন্টলি জয়েনিং আছে, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। দু তিন দিন পরে চলে যাবে দিল্লিতে, তারপরে আর কবে আসবে, কবে দেখা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখানে আমি সকাল সকাল উঠে এডিটিং করছি আজকে ব্লগটার, আজকে অনেক লম্বা প্ল্যান, তো পরপর মানে আস্তে 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 ডিসক্লোজ করছি, তো চলো লেটস স্টার্ট দ্য ডে। বাড়িতে বোন আর চন্দ্রানি তো রয়েছে, বাট আমি ভাবলাম একটু গ্যারেজের খোঁজটা করে আসি। গ্যারেজ তো খুঁজতে এসেছিলাম, বাট সাথে সাথে এসেছিলাম আর একটা কাজ নিয়ে, সেটা হলো কেবিলের পেমেন্ট করতে। তো এখানে কেবিলের পেমেন্টটা করছি, দেন আবার যাবো আশেপাশের এরিয়াটা দেখবো, যদি সেরকম ফ্রুটফুল কিছু পাই, আবার না হলে বিকালের দিকে আবার দেখতে হবে। চলে এসছে বলতে বলতে, টেস্ট করে দেখে বল, ঠিকঠাক আছে? আমরা এখন একটা মুভি দেখা স্টার্ট করব, আমরা পুরো সেটআপ রেডি করেছি, এখানে জানলাটা খুলেছি, লোডটা তো বন্ধ করে দিয়েছি, পুরো ঘর অন্ধকার করে থিয়েটার বানিয়ে এখন সেটআপ রেডি হচ্ছে। ১২টা থেকে আমরা মুভি দেখা স্টার্ট করলাম, কখন লাঞ্চ হবে না হবে জানি না, মামুনি রান্না করছে, আর এরপর বিকেলে আমাদের অনেকগুলো প্ল্যানও রয়েছে। ওকে আমি এসিটা চালিয়ে দিই, গরম লাগছে। স্নান করতে আর আমরা এতক্ষণ চুটিয়ে সিনেমা দেখলাম, এখনো 45 মিনিটস লেফট সিনেমাটা, বাট ওর এক জায়গায় বেরোতে হবে, কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা ও বলবে, বাট এই যে ব্যাগ গোছানো কমপ্লিট, আর আসলে আমরাও বেরোবো, বাট আমাদের দুজনের কোথায় বেরোবে তুমি বলে দাও। আজকে আমি যাব, ডিলয়েটের একটা ক্রিকেট ম্যাচ আছে, বেসিক্যালি ইন্টার কলিগ ম্যাচ বলতে পারো, তো সেই ম্যাচটার জন্য আমি যাব বিধাননগরে, তো আমি এখনই তাড়াতাড়ি লাঞ্চ করে বেরোবো একটু পরে। আর ও যাবে বিধাননগরে, আমি যাব আমার বাড়িতে, শিপর্ণার মামুনি যাবে শিপর্ণার মামা বাড়িতে, তো প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় এখন বেরোবো, তার আগে আমরা এখন লাঞ্চ করবো। আজকে যদিও দুপুরে আমরা হালকা খাবো, কারণ সেখান থেকে অটো বা কিছু একটা করে স্টেশনে তো চলে এসেছি, বাট ওয়াচ পড়তে ভুলে গেছি আর তাড়াহুড়ো করে এলাম, তাই যুদ্ধ করার পরে বিধাননগর পৌঁছালাম, আর এখন অটোর জন্য দাঁড়িয়ে রয়েছি, অটো ফুল হলে তারপর যাব বৈশাখ। হ্যালো ভাই, ভাই ভাই বরকল কোন দিক দিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ তোমরা ওখানে নেমে যেতে পারো তো। হ্যাঁ তো এখন হয়েছে আমার বাড়িতে, বৈশাখীতে তো চলে এলাম, এবার খুঁজে যাওয়াটা একটা চ্যালেঞ্জ আমার কাছে, জানি না এক্স্যাক্টলি কোন জায়গাটায় আছে, বাট লেটস সি, ফিগার আউট করে নেবো, আশা করছি ম্যাপ তো রয়েছে গুগল ম্যাপ। তো ফাইনালি পেয়েছি, এই বিল্ডিংটা টপ ফ্লোরে রয়েছে, টার্ফটা, তো যাওয়া যাক, প্লেস খোঁজা কিন্তু একটা ট্রাভেলস আমার, কোন দিক দিয়ে যেতে হবে। তো টার্ফটা হলো এটার 8 ফ্লোরে, এখন যাচ্ছি 8 ফ্লোরে গিয়ে দেখি কি সিচুয়েশন, কে কে এসছে কে কে আসেনি জানি না, লেটস সি, আশা করছি সবাই চলে এসছে, 8-9 জন আসার কথা অফিসে, একটা ইভেন্ট ওর মতো হবে, ছোটো করে ম্যাচ হবে, এনজয় করুক, আশা করছি, আমি খুব এক্সাইটেড সবার সাথে মিট করার জন্য। তোর থেকে নেমে গেছি
হয়েছে, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আর মামুনি আর শিপন অ্যাকচুয়ালি আমার সাথে আসতো, বাট আসতে পারলো না, কারণ কি ওদেরকে যেখানে নামাবে সেখান থেকে ওদেরকে অনেকটা হেঁটে যেতে হবে, তাই জন্য ওরা হেঁটেই চলে গেল, আমি টোটোতে আসলাম আর আমি অলমোস্ট পৌঁছে গেছি। মা, এই যে মিষ্টি নিয়ে এসেছি, শিপন আমাকে ধরিয়ে দিয়েছে জানো মিষ্টির প্যাকেট হাতে। আমি লাস্ট যখন জামাই ষষ্ঠীতে এসেছিলাম তখন ওই লাইটটা এরকম ব্লিং করছিল। এবার মা আমাকে এখানে একটু গন্ধ রয়েছে, লেবুর ঘোল বানিয়ে দিয়েছে, খুব রিফ্রেশিং। আর আমি এখন শিপনের জন্য ওয়েট করবো, ওর কখন মামার বাড়িতে ঘোরা কমপ্লিট হবে তারপরে আমাকে ফোন করবে। প্রবাবলি আমি আরও দুজনে মিলে একটু ব্যারাকপুরও যেতে পারি, এখনও প্ল্যান ফিক্স নেই, দেখা যাক কী হয়। আর মার সাথে এখন ততক্ষণ একটু আড্ডা দেবো, পরে দেখা হচ্ছে। মা, কী রান্না করেছো? তুই বলেছিস ফ্রাইড রাইস খাবি, ফ্রাইড রাইস করেছি, মাটন করে রেখেছি, ফ্রাইড রাইসটা তো করিনি, এখন করব। আচ্ছা, আর চাটনি করেছি, পাঁপড় ভেজে লেবু স্যালাড। বাবা, অনেক গন্ধরাজ লেবু আছে, আর আইসক্রিম। আইসক্রিম, বাহ, সর্টেড ডিনার একদম। মায়ের সাথে একটু গল্প করি, আবার পরে দেখা হচ্ছে। 6টা বাজে, আমি আর মা এখন যাচ্ছি শিপনাকে পিক করতে, ও এখানে টোটোতে করে এসে নামবে, তো ওকে নিয়ে বাড়িতে আসবো। এবার রাখ, ব্লক করতেই দেয় না আমাকে, ব্লক করতেই দিচ্ছে না। ও, এই যে শিপন আসছে, হলো মামা বাড়ি ঘোরা। হ্যাঁ, হলো মামা বাড়ি। এখান থেকে পিক করে নিলাম, এবার বাড়ি যাবে, বাড়ি গিয়ে হবে জমিয়ে আড্ডা। আর আন্টির হাতের খাওয়া, মায়ের হাতে স্পেশাল মাটন, স্পেশাল মাটন, স্পেশাল রান্না। থ্যাংক ইউ, আমার সেকেন্ড গ্লাস চলছে। মাকে অনেকবার বলেছি মা খাবে না, তো খাবেই না এখন। মা, আইসক্রিম অর্ডার করে দিয়েছি, আমি কুলফি অর্ডার করেছি, গ্রামীণের কুলফি 4টে অর্ডার করেছি, মানে বাপি তো অতটা মানে পুরো মিষ্টি, তার জন্য আমি টোটাল 4টে অর্ডার করেছি। মায়ের সামনে ক্যামেরা ধরলে না মা এরকম কনসার্ন হয়ে যায়, পুরো একদম উদাস, মানে খুব একটা সিরিয়াস ফেস নিয়ে চলে আসে। মা, আমিও কিছু খাবো না, আমি পরে বাপি আসলে শিপর্ণা বলছে যে চা খাবো আমরা সবাই মিলে। সেকেন্ড ক্লাস, আমি আর শিপর্ণা দুজন মিলে এখন এই লস্যিটা খাবো, সরি ঘোলটা খাবো, আর একটু গল্প করবো, বাপি আসলে সবাই মিলে চা খাবো। বেরোলাম ক্রিকেট খেলার অবস্থা দেখে বুঝতেই পারছো, পুরো স্নান করে গেছি, বেসিক্যালি খুব প্যাথেটিক, মানে আমার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো হলো না, কারণ প্রচণ্ড গরম ছিল, একদম রুফটপে ছিল, আর তার সাথে সাথে কোনো চেঞ্জিং রুম নেই, আমি যে চেঞ্জ করব, ব্যাগে জামা কাপড় রয়েছে আমার, বাট চেঞ্জ করার জায়গা নেই, তো একটা হরেবল এক্সপিরিয়েন্স। নেক্সট টাইম আমি ডেফিনেটলি এই জায়গাটা নেব না বা আসবো না, আসলে প্রিপেয়ার হয়ে আসবো। লেটস সি, এখন বাড়ি ফিরি, চন্দ্রানী আর বোন চলে গেছে হচ্ছে চালবাজারে, তো আমাকে ডাইরেক্ট চালবাজারে ফিরতে হবে। আর বেসিক্যালি ওখানে ভিডিও করতে পারলাম না, কারণ বাকি সবাইও চলে এসেছিলো, সবাই এসেই খেলা স্টার্ট করে দিয়েছে, আর টাইম খুব কম ছিল, 1 ঘন্টার জন্য বুকিং ছিল, যার জন্য আর ভিডিও করে টাইম নষ্ট করছিলাম না, তাড়াতাড়ি খেলে ফিরলাম, এখন বাড়ি যাবো। বাজে এখন 7:30, বেরিয়েছিলাম সেই 3:30, যাক আলটিমেটলি পৌঁছালাম চালবাজারে, এখন যাব, চন্দ্রানী আর বোন ওয়েট করছে অলরেডি আগে থেকে এসে। বড় অন্ধকার করে বসে আছো কেন? হ্যাঁ, আর একজন কোথায়? গল্প করছিলাম। গল্প করছিলে? বাবা, কতক্ষণ ধরে? 1 ঘন্টার মতো। আর আমি যা কষ্ট হয়েছে আসতে, একটা চেঞ্জিং রুম নেই ভাই, টার্ফ মানে বেসিক্যালি ছাদের মধ্যে কোনো চেঞ্জিং রুম নেই, একটা গ্রাউন্ড টাইপের, ওই কার্পেট টাইপের পাতা যেরকম গ্রাউন্ড হয় ওরকম, কি হ্যাঁ। আর বোন কেউ করে? আরে ফ্রাইড রাইস বাকি এখনো।
আমাদের মেনুতে রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, মাটন কষা, স্যালাড, আর রয়েছে চাটনি, পাপড়, আর মা আইসক্রিম। তো মাটনটা জাস্ট দারুণ হয়েছে, ট্রাই করে দেখ। এই এই মাথাটাতে চুষে নে, টেনে দেখ, বেরিয়েছে কিছু, ওটাকে বলে মজ্জা। কি বাড়ি যেতে হবে না, চলো চলো বাড়ি যেতে হবে, আর উঠছে না। কি ইচ্ছে নেই, সব জীবন্ত মুরগি হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এনার্জি কোথায়? এতক্ষণ তো আমাকে খুব বলতে এনার্জি কোথায়, আমার খাওয়া দাওয়ার যেই হয়েছে এনার্জি বেড়ে গেছে। চলো বলছে কি যে যতবার বৌদির বাড়িতে আসি মনে হয় দাদার বিয়ের নিমন্ত্রণটা আরেকবার করে খেলাম। চন্দ্রনীত মানে তোমার দিদার কথা আর কি, বেসিক্যালি আমি যখন প্রথমবার গেছিলাম গিয়ে আমাকে খাবার দিয়েছিল এরকম থালা, বলছে বিয়ের আগে, আর বলছে জোর করে খেতেই হবে, উঠতে হবে না, উঠতে দেবো না। আমি তো ভয় টয় পেয়ে, বাপরে তো পুরো সেই ভয় পেয়ে খেয়েই ফেলেছিলাম, তো সেই স্টোরিটা মনে করলে আমার এখন ভয় লাগে, সেটাই বলছিলাম। এনিওয়ে চলো, আজকে ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব লিভিং অন লাভ বাংলা। দেখা হবে কালকে, কালকে হচ্ছে স্পেশাল ব্লগ, কারণ আমরা যাব কালকে সবাই মিলে একটা জায়গায়, তো সেটা কালকে দেখতে পাবে কালকের ব্লগে। চলো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।